হ্যালো প্রিয় দর্শক বন্ধুরা, বাংলা জীবন সাথী ইউটিউব চ্যানেলে আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আজকে আমরা জানব কাফরিল অ্যালাস ড্রপটি নিয়ে। এই কাফরিল অ্যালাস ড্রপটি বাচ্চাদের কি কাজের জন্য ব্যবহার করা হয়। বেসিক্যালি এটি একটি বাচ্চাদের কফ, তো কাশের, তো কাশের, তো কোন ধরনের কাশের জন্য বাচ্চাদের এই কাফরিল অ্যালাস ড্রপটি রিকমেন্ড করে ডাক্তাররা। তো আজকে আমরা এটাই জানব। তো কাফরিল অ্যালাস ড্রপটি যে কোম্পানি তৈরি করেছেন মেড ম্যানার অর্গানাইজ প্রাইভেট লিমিটেড, আর এটার দাম 60 টাকার মতো। আর এই কাফরিল অ্যালাস ড্রপটি আপনার যে কোনো ওষুধের দোকানে ইজিলি পেয়ে যাবেন। তবে ড্রপটি ব্যবহার করার আগে ডক্টরের পরামর্শ অবশ্যই নেবেন। তো কাফরিল অ্যালাস কফ সিরাপটির মধ্যে যে কন্টেন্টগুলি রয়েছে অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড, লিভোসালবুটামল সালফেট অ্যান্ড গোয়াফেনাইসিন। তো আমরা দেখে নেব কম্পোজিশনের মধ্যে কোন মাত্রা কতটুকু রয়েছে। ইস এমএলএ অর্থাৎ প্রতি এমএলএ অ্যাম্ব্রক্সল হাইড্রোক্লোরাইড রয়েছে 7.5 mg, লিভোসালবুটামল সালফেট রয়েছে 0.25 mg, এবং গোয়াফেনাসিন রয়েছে 12.5 mg। তো এই কফ সিরাপটি বাচ্চাদের কোন কোন কাশির যত্ন ডক্টর দ্বারা রিকমেন্ড করা হয়। তো বেসিক্যালি এটি বাচ্চাদের বুকে যদি কফ জমে যায় আর বুকে ব্যথা করে, শ্বাস নিতে কষ্ট হয়, প্রচণ্ড কফ জমে যাওয়ার কারণে বুক ব্যথা করে, তো এই কন্ডিশনে ডক্টরের দ্বারা এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি দেওয়া হয়ে থাকে। এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি বাচ্চাদের কীভাবে কাজ করে, তো এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের শ্বাসনালী পরিষ্কার করে, বলগামগুলি অর্থাৎ যে কফগুলি আছে সেগুলিকে রিল্যাক্স করে, পাতলা করে বাইরে বের করাতে সাহায্য করে, এবং বায়ুথলির মধ্যে থাকা বায়ুথলির কফের দ্বারা যদি বন্ধ হয়ে যায় সেগুলিকে, বায়ুথলির মুখগুলিকে খুলতে সাহায্য করে এবং শ্বাস নেওয়াতে সাহায্য প্রদান করে। তো এইভাবেই এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি কাজ করে থাকে। আপনারা এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি বাচ্চাদের খাওয়ানোর আগে অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাওয়াবেন। তো আসুন আমরা জেনে নিই এই কাফরিল অ্যালাস কফ সিরাপটির ডোজ কী। তবে এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি বাচ্চাদের ওজন ও বয়স অনুযায়ী ডক্টরের দ্বারা ডোজ রিকমেন্ড করা হয়। তো আপনারা অবশ্যই ডক্টরের দ্বারা এই ডোজ মেনটেন্স করে থাকবেন। আর এখন আমরা জানব কাফরিল অ্যালাস কফ সিরাপটি খাওয়ার পরে বাচ্চাদের কী কী সাইড ইফেক্ট দেখা দিতে পারে। তো এই কাফরিল অ্যালাস কফ সিরাপটি সাধারণত সেরকম কোনো সাইড ইফেক্ট থাকে না। যদি এর মধ্যে থাকা কন্টেন্ট আপনার বাচ্চার কোনো অ্যালার্জি রিয়েকশন বা সুইট না করে, তাহলে অবশ্যই ডক্টরের পরামর্শ নেবেন। তো সাধারণ কিছু সাইড ইফেক্ট দেখা দিতে পারে, যেমন নোসিয়া, ভমিটিং, লুজ মোশন, হেডেক, এই ধরনের কিছু সাইড ইফেক্ট লক্ষ্য করা যেতে পারে। তবে অবশ্যই এর থেকে বেশি সাইড ইফেক্ট দেখা পড়লে ডক্টরের পরামর্শ দিবেন। তো প্রিয় দর্শক বন্ধুরা, এই ছিল কাফরিল অ্যালাস কফ সিরাপটি নিয়ে আজকের এই ছোট্ট ভিডিও। আই হোপ ভিডিওটি আপনাদের কাজে দেবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এ সম্বন্ধে কোনো যদি প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।